Hello friends, আমি অভিজিৎ এবং আজকে আমরা আমাদের নতুন প্রথম ব্লগ করতে চলেছি। আমাদের সঙ্গে আছে পল্লব, অংশুমান, সৌরভ এবং আমাদের মুকুলদা। চলো যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো এখানে ঢোকার জন্য কোনো রকম কোনো টাকা দিতে হবে না, তো এমনি যেতে পারবে। তো চলো দেখি কেমন আছে। তো এখানে কয়েকটা ইনস্ট্রাকশন আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। যাওয়া যাক। তাহলে চলুন আমরা জেনে নিই ঐতিহাসিক স্থানের সম্পর্কে বিশেষ কিছু তথ্য। তো অভিনন্দন দা, এই স্থাপত্যের কখন সূচনাকালটা কখন? আচ্ছা, সূচনাকালের কথা যদি বলতে হয় তাহলে কিন্তু স্থাপত্য রীতিটার দিকে আমাদেরকে একবার একটু নজর রাখতে হবে। প্রথমেই বলি, এটা সম্ভবত মোগল আমল বা তার পূর্বেকার বলে বলা হয়েছে। যদি আমরা উপর দিকে দেখুন, এই জায়গাটা যদি দেখেন, এখানকার যে স্থাপত্য রীতি, ইসলামিক স্থাপত্য রীতি অনুসারে কিন্তু প্রাথমিক ভাবে যে কোনো জিনিসের শুরুতে বা কোনো জায়গাতে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো ছবি আঁকা হয় না। তার কারণ ইসলামের ছবি বা কোনো লেখালেখি কিন্তু হারাম বলে মনে করা হয়। সেই কারণে ইসলামিক ক্ষেত্রগুলোতে যদি আপনারা দেখেন, সেখানে কি থাকে, মূলত কোরআনের কিছু বাণী থাকে। কিন্তু এখানে দেখলে দেখা যাবে, দেখুন বিভিন্ন ধরনের ফুল আঁকা আছে এবং এই যে চূড়া, এই চূড়া মন্দিরের যে চূড়াটা আপনারা দেখতে পাবেন, পর 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 কিন্তু একটা জায়গাতে গিয়ে শেষ হয়েছে। এটা কিন্তু প্রাচীন হিন্দু স্থাপত্য রীতি। এবং এখানকার যদি পাথরটা দেখেন, সেক্ষেত্রে পাথরটা কিসের তৈরি? দেখুন, প্রাচীন গোল্ডান, যেটা কিনা বেলে পাথরের একটা রূপান্তরিত অংশ। কিন্তু মোগল আমলে মূলত শ্বেত পাথর বা গ্রানাইট দিয়ে তৈরি হয়েছে। তাই এটা কিন্তু মোগল আমলের পূর্বেকার এখানকার স্থাপত্য থেকে। আবার মাঝখানের অংশটাতে যদি আমরা একটু দেখি, সেখানে কিন্তু যেভাবে মাঝখানের অংশটা তৈরি করা হয়েছে, সেটা দেখলে মনে হয় যেন শিব মন্দিরের একটা কোনো ধ্বংসাবশেষ বলে মনে হয়। তার কারণ হিন্দু স্থাপত্য রীতি অনুসারে যে শিব মন্দির হলো, একটা জায়গা থেকে চারদিকটাকে ঘিরে এবং যে লিঙ্গটা, সেই লিঙ্গটাকে আমরা কিন্তু একটু নিচে রাখি। তাই এখানকার কিন্তু প্রধান যে গঠন রীতি, সেটা দেখলে বোঝা যাবে যে এটা হিন্দু মন্দির। পরবর্তীকালে, পরবর্তীকালের কথা কেন বলছি, যদি আবার একটু দেখাই, আমি বলবো ওদিকে দেখাতে, একটু যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু মাঝখানটা একটা মস্ক টাইপের বা মসজিদ টাইপের একটা কিন্তু প্যাটার্ন তৈরি করা হয়েছে। যে মস্কে দেখুন উপরটা গোল গম্বুজাকৃতি এবং তলার সামনে কিন্তু অনেকটা অংশ নামাজ পড়ার জন্য যেভাবে ছাড়া হয় মসজিদে, সেইভাবে। তাই এই ক্ষেত্রে কিন্তু একটা মিশ্র গঠন স্থাপত্য শৈলী দেখা যাচ্ছে। অর্থাৎ যেটা মনে করা হয় যে প্রথমে প্রাথমিককালে কিন্তু শশাঙ্ক বা তারও পূর্ববর্তী আমলে কোনো হিন্দু রাজা, যাদের কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যেই তাদের রাজত্ব ছিল, তারা তাদের রাজত্বের রক্ষা করার জন্য এই দুর্গকে তৈরি করেছেন। এবং পরবর্তীকালে মোগল আক্রমণের পরে কিন্তু মোগলরা এটা অধিকার করে এবং তারপরে এই মসজিদে তৈরি করা হয়েছে বলে মনে করা হয়।
Hi guys, thanks for watching this video. Ebong video ti jodi apnar bhal lage tahole apni niche video ti like korun ebong amader channel ti jodi apni ekhono subscribe na koren tahole ekhoni subscribe korun ebong pasher bell icon ti click korun jate apni amader prottekti video r update sobcheye tatari peye jan.